走。2017 সালে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে 4.5 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে গঙ্গারামপুরের কিছু বাসিন্দাদের বিরুদ্ধে। এই মর্মে 2017 সালের পর 2020 সালে প্রতারিত অভিভাবক গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিকভাবে 4 জনকে গ্রেপ্তার করেছিল। এরপর তদন্ত আরও এগোলে গতকাল উত্তর ২৪ পরগনা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদিকে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, সেই সময় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে শুধু উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার হওয়ার ঘটনা, এটা প্রমাণ করেছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র জাল বহুদূর বিস্তৃত। অভিযুক্তকে মঙ্গলবার সকালে বুনিয়াদপুর আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে আরও 7 দিনের পুলিশ হেফাজতে দাবি করেছে কোর্টের কাছে। অভিযোগ, শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে দক্ষিণ দিনাজপুরে বেকার ছেলে মেয়েদের কাছ থেকে টাকা তুলছিল একটি চক্র। এ ব্যাপারে গঙ্গারামপুর থানা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। সিআইডি সূত্রের খবর, গত বছর 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জেরা করে দিন কয়েক আগে বালুরঘাটের রাজা ঘোষ ও রায়গঞ্জের সঞ্জয় ঘোষ নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের জেরা করে প্রতারণা চক্রের মাথাদের অন্যতম রাজীব লাল ধরের হদিশ পায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা। এরপরই নিউটাউন এলাকায় আত্মগোপন করে থাকা রাজীব লাল ধরকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তের অগ্রগতির জন্য মঙ্গলবার আসামিকে তোলা হয় বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে। 14 দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলে আদালত 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এ বিষয়ে সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানান। এটা এই 2017 সালের দিকে গঙ্গারামপুরেরই একজন অধিবাসী তার কন্যাকে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে কিছু মানুষ যারা তার কাছ থেকে প্রতারিত করে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নেয়, সেই ঘটনাকে কেন্দ্র করে 2020 সালে এসে ভিকটিমের গার্জেন, সেই গার্জেন মোকদ্দমা করে গঙ্গারামপুর থানায় এবং সেই মোকদ্দমা স্টার্ট হয়। এফআইআর নেম যারা ছিল তারাও অ্যারেস্ট হয় এবং পরবর্তীতে ইনভেস্টিগেশনে আরও কিছু নাম আসে যারা এই র্যাকেটটার সাথে জড়িত, যার কারণে পরপর যারা এই র্যাকেটের সাথে আছে তাদেরকে অ্যারেস্ট করে। সেই মামলাতেই তদন্তের কারণে আজকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, যার পুলিশ ইনভেস্টিগেশনের জন্য পুলিশ 14 দিনের পুলিশ রিমান্ডে ছিল। এটা প্রথম যে অভিযোগ ছিল সেখানে 4,45,000 টাকা এর কাছ থেকে নেওয়া হয়েছিল, যে অভিযোগ করেছিলেন তাদের কাছ থেকে। গঙ্গারামপুর থেকে জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন।